ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। কলকাতার ইডেন গার্ডেন, পরিচিত মাঠ, পরিচিত দর্শক, কিন্তু এবার দলটা ভিন্ন। গত বছর কলকাতায় নাইট রাইডার্সে উপেক্ষিত সাকিব আল হাসান এবার সানরাইজার্সের হয়ে কলকাতার বিপক্ষে মাঠে নামলেন, তাই এই ম্যাচের গুরুত্বটা সাকিবের জন্য ছিল অন্যরকম। আর এই সঠিক সময়েই ভয়ানকভাবে জ্বলে উঠলেন সাকিব আল হাসান। ব্যাট ও বলে অলরাউন্ডিং নৈপুণ্যে দলের জয়ে বড় ধরনের অবদান রাখলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। বোলিংয়ে লিন ও সুনীল নারিনের গুরুত্বপূর্ণ দুটি উইকেট নেওয়ার পাশাপাশি চার ওভারে দিয়েছেন মাত্র 21 রান। কলকাতা নাইট রাইডার্সকে 138 রানে আটকে দিতে বড় ধরনের ভূমিকা রাখেন সাকিব। বোলিংয়ে আজ উইকেট নেওয়ার পাশাপাশি দারুণ দুটি ক্যাচও ধরেন। রান তাড়া করতে নেমে 3 উইকেট হারিয়ে দিশেহারা সানরাইজার্স হায়দরাবাদ, আর তখন কাপ্তানের সঙ্গে জুটি বাঁধেন সাকিব আল হাসান। সেই পার্টনারশিপের উপর ভর করে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় হায়দরাবাদ। ব্যাটিংয়ে আজ সাকিব আল হাসান 21 বলে 27 রান সংগ্রহ করেন। তার ইনিংসে ছিল 2টি 4 ও 1টি দৃষ্টিনন্দন ছক্কা।